আপনারা দেখছেন চ্যালেঞ্জ ২৬ বুলে, চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে। আসুন মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলি। পরিচ্ছন্ন কর্মী, গরিব, দুস্থ, অসহায় গরিবদের মাঝে শীতবস্ত্র, কম্বল, মাস্ক, সাবান ও রান্না খাবার বিতরণ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মোজাম্মেল হক, কাউন্সিলর 9 নং ওয়ার্ড, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিনু রহমান, সংরক্ষিত কাউন্সিলর 8-9-10 নং ওয়ার্ড, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। বিশেষ অতিথি ছিলেন জনাব মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক 9 নং ওয়ার্ড আওয়ামী লীগ ঢাকা মহানগর দক্ষিণ। সভাপতিত্ব করেন নুরুল ইসলাম চৌধুরী নুরু, ভারপ্রাপ্ত সভাপতি দিলকুশা সমাজ উন্নয়ন সংস্থা, সহ সভাপতি 9 নং ওয়ার্ড যুবলীগ ঢাকা মতিঝিল থানা ঢাকা মহানগর দক্ষিণ। সৌজন্যে দিলকুশা সমাজ উন্নয়ন সংস্থা আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ, যুবলীগ নেতাকর্মী প্রমুখ। চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে। আসুন মাদক সেবী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলি। প্রধান আকর্ষণ অত্র এলাকার 9 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সম্মানিত সভাপতি, 9 নং ওয়ার্ড আওয়ামী লীগের 9 নং ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর জনাব মোজাম্মেল হক ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত অতিথি। আপনারা জানেন অত্র এলাকার কি সত্যম অত্র এলাকার গত মানুষের নেতা 9 নং ওয়ার্ড আওয়ামী লীগ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। 9 নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব একেম নাসিরুদ্দিন আমাদের মাঝে আরো পশ্চিমে যান, আরো আরো এদিকে যান, আরো এদিকে যান, আরো এদিকে সাথে সবাই সবাই যান, সবাই যান, সবাই যান, সবাই যান। একটু পিছনে যান, পিছনে পর্দা তুলে গেছে, সবাই পাবেন। যে পরিমাণ বিশেষ করে সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে সবসময় আমরা সহযোগিতা করে থাকি, আমরা বিশেষ করে এরপর ফলে আমরা একটা মাদক বিরোধী আমাদের আজকের এখানে যে স্লোগানটা দেখতে চাই না, আমরা আরো কিছুদিন পর পরে আমরা আরো ধন্যবাদ সিএনএন টিভি অনলাইন টিভি চ্যানেল 26 আপনাদেরকে ধন্যবাদ জানাই আজকে এখানে আসার জন্য। আসলে আজকের এই অনুষ্ঠানটি আয়োজন করেছেন 9 নং ওয়ার্ড যুবলীগের সহসভাপতি নুরুল ইসলাম চৌধুরী নুরু, ধন্যবাদ জানাই তাকে, কারণ সে আজকে যে ব্যবস্থাটি গ্রহণ করেছে অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ একটা অনুষ্ঠান, শীত বস্ত্র বিতরণ করছে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে। এখন আরেকটি বিষয় সে তুলে ধরেছে যে মাদকের বিরুদ্ধে, আসলে আপনারা জানেন আমাদের প্রাণপ্রিয় নেত্রী গণপ্রজাতন্ত্রিক বাংলাদেশ সরকারের প্রধান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এদেশের তরুণ সমাজ, যুব সমাজ এবং আপামর জনসাধারণকে রক্ষার স্বার্থে মাদকের বিরুদ্ধে উনি কঠিন অবস্থা গ্রহণ করেছেন। আমি আমার প্রাণপ্রিয় নেত্রীর প্রতি একগ্রতা প্রকাশ করছি। আমরাও মাদকের বিরুদ্ধে, আমার নির্বাচনের অঙ্গীকার ছিল মাদক, চাঁদাবাজ, সন্ত্রাসের বিরুদ্ধে। আমি অবশ্যই চেষ্টা চালিয়ে যাচ্ছি 9 নম্বর ওয়ার্ড থেকে মাদককে দূর করার জন্য। আমি নুরুকেও বলেছি, নুরুকে একবার না একাধিকবার জিজ্ঞেস করেছি যে তোমার দিলকুশায় কারা কারা মাদকের সাথে জড়িত এবং তুমি কি মাদকের সাথে কোনো সম্পৃক্ততা আছে কি না। সে আমাকে আল্লাহ এবং কোরআনের ইয়া নিয়ে বলছে সে মাদকের সাথে জড়িত না এবং মাদকের বিরুদ্ধে সেও আমাকে সহযোগিতা করবে, কারণ আমার 9 নম্বর ওয়ার্ডে আমি চাবো না যে আমার নেত্রীর নির্দেশের আমরা বিরোধিতা করি। আমার নেত্রী নির্দেশ দিয়েছে মাননে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য। আমরা আমাদের প্রাণপ্রিয় নেত্রী যে সিদ্ধান্ত আমাদের মাঝে দিয়েছেন আমরা এটা অক্ষরে অক্ষরে পালন করব, এবং আপনারা মিডিয়ার লোক, আপনারাও তুলে ধরবেন, আপনারাও আমাদেরকে সহযোগিতা করবেন, একা আমার পক্ষে কিংবা আমার মহিলা কাউন্সিলরের পক্ষে নুরুর পক্ষে সম্ভব না। মাদককে নির্মূল করতে হলে সব শ্রেণীর মানুষকে এগিয়ে আসতে হবে, সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে, পাশাপাশি প্রশাসনকেও আমাদের পাশে থাকতে হবে। আমাদের মতিঝিল থানার প্রশাসনে যারা আছেন অবশ্যই তারা আমাকে সহযোগিতা করে, তারাও মাদকের বিরুদ্ধে
কিন্তু মাদকের চক্রটা অনেক দুর্দান্ত, ওরা অনেক চালাক। তো যাই হোক, আমরা অবশ্যই মাদকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব, আপনাদেরকে সাথে নিয়ে, মিডিয়ার লোকজনকে সাথে নিয়ে, প্রশাসনের লোকজনকে সাথে নিয়ে। প্রশাসন সবসময় আমাদের পক্ষে আছে, কারণ আমার মতিঝিল থানায় যারা দায়িত্বে নিয়োজিত আছে তারাও মাদকের বিরুদ্ধে। আল্লাহর রহমতে আমরা মাদক খুব শীঘ্রই আমরা নামবো রাজপথে, মাদকের বিরুদ্ধে আপনাদের সাহায্য সহযোগিতা কামনা করি, আপনারা আমাদের পাশে থাকবেন। আর আজকে আমাদের নুরুল চৌধুরী যে ব্যবস্থা গ্রহণ করেছে সত্যি তাকে ধন্যবাদ না জানিয়ে পারি না, কারণ কয়জন করে রাজনীতিতে আমরা অনেকেই করি, কিন্তু মানুষের পাশে কজন দাঁড়ায়? কিন্তু লেখার সময় কিন্তু অনেক কিছুই লেখে, পত্রিকায় মিডিয়ায় অনেক কথাই বলে তারা, কিন্তু বাস্তবতা কিন্তু ভিন্ন। আজকে নুরু যেভাবে সহযোগিতা করতেছে, এটা আমি নুরুকে আবারও ধন্যবাদ জানাই। আমার পাশে মতিঝিল থানা ছাত্রলীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক হাসান, সে উপস্থিত হয়েছে, হাসানকে ধন্যবাদ জানাই। আজকের এই অনুষ্ঠানে আসার জন্য যুবলীগের আমার সাহেব আলী আছে, মন্টু আছে, আরও অনেকেই আছে, মহিলা লীগের সাবেক নেত্রী পারভিন কে আছে, বেল্লাল আছে, আমাদের বেল্লালকে অনেক কষ্ট করে সব ব্যাপারে কষ্ট করে, আমার ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ নাসির, আমাদের জসিম, তাদেরকে যখন যেখানে যে কাজে পাঠাই না কেন, তাদের কোনো না বলতে কোনো ইয়া নেই, তারা অনেক ত্যাগী। এই নাসির অনেকবার জেল কেটেছে, অনেকবার ত্যাগ স্বীকার করেছে, কিন্তু বিনিময়ে কিন্তু আওয়ামী লীগের সত্যিকার অর্থে যারা আওয়ামী লীগ করে তারা কিন্তু ওর বিনিময়ে আশা করেও না, তারা মানুষের পাশে থাকতে চায়। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, আমি মিডিয়া ভাইদেরকে অনুরোধ করব, সিএনএনকেও অনুরোধ করব, 26 চ্যানেলকেও অনুরোধ করব, আপনারা সবসময় সত্যের পাশে থাকার চেষ্টা করবেন। আপনারা প্রয়োজনে তদন্ত করবেন, সরজমিনে তদন্ত করবেন যে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সহযোগী কর্মীরা তারা সত্যিকার অর্থে কি করে, তারপরে আপনারা প্রকাশ করেন, কোনো সমস্যা নেই, ভুল ত্রুটি থাকতেই পারে। তো যাই হোক, আমি আর কথা বাড়াবো না, আজকের এই অনুষ্ঠান তরুণ সমাজকে একটি প্ল্যাটফর্মে আনার জন্য, সেটি হলো গিয়ে খেলাধুলা। আপনারা নিশ্চয়ই শুনলে খুশি হবেন, আগামী দশ তারিখ থেকে ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে মেয়র গোল্ড কাপ টুর্নামেন্ট শুরু হচ্ছে। একই দিনে একই সাথে একদিকে ক্রিকেট টুর্নামেন্ট আর একদিকে ফুটবল টুর্নামেন্ট, 75টি ওয়ার্ডে অংশগ্রহণ করতে বাধ্যতামূলক। আমরাও আল্লাহর রহমতে অংশগ্রহণ করব, আমরাও ফুটবল টিমও গঠন করেছি, ক্রিকেট টিমও গঠন করেছি, আপনারা দোয়া করবেন যাতে আমরা সফল হতে পারি। এবং মেয়র মহোদয়ের যে উদ্দেশ্য যে তরুণ সমাজকে একটি সুন্দর একটি প্ল্যাটফর্মে আনার, যাতে এদেশ থেকে মাদক দ্রব্যতে মাদকের সেবনী থেকে যাতে রক্ষা করা যায়। আমরাও চাইব খেলাধুলার মাধ্যমে পাশাপাশি আইনগতভাবেও আমরা ব্যবস্থা গ্রহণ করব, কাউকে ছাড় দেব না, এটা ওয়াদা আমার, আমার নির্বাচনী ওয়াদা, আমার ওয়ার্ডের মধ্যে কোনো মাদক ব্যবসায়ী থাকতে পারবে না। যদি এতে বড় ধরনের আমার কোনো ক্ষতি হয় আমি আল্লাহর রহমতে মেনে নেব, মাদক দ্রব্য আমার ওয়ার্ডে থাকবে না, আমার ওয়ার্ডের তরুণ সমাজের মেধা ধ্বংস হয়ে যাবে এটা কখনোই চাবো না। কাজে আমি আর কথা বাড়াবো না, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক, আমাদের সকলের জয় হোক। আর পাশাপাশি মহান রাব্বুল আলামিনের কাছে দয়া ভিক্ষা চাই, যাতে আমাদের প্রাণ প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে রাব্বুল আলামিন সুস্থ রাখেন এবং তার দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। উপস্থিত আছেন আমার ওয়ার্ডের আমার ভাই, উনি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি,
রাজপথের লড়াকু সৈনিক এবং তিনি আমাদের এই জনাঙ্গ ওয়ার্ডের উপর ভোটে নির্বাচিত কাউন্সিলর আমার ভাই মদামের ভাই উপস্থিত আছেন এখানে এই শীতবস্ত্র বিতরণের আয়োজক যিনি যার তত্ত্বাবধানে আজকে আমাদেরকে দুটি কথা বলার জন্য এখানে সুযোগ দিয়েছেন আমি প্রথমে তাকে ধন্যবাদ জানাই এবং নুরুল ইসলাম নুরুল মোজাম্মেল ভাই বোধহয় সব কথাই বলে গেছেন এখানে আমার ওয়ার্ডের এমন দূরদিনের নেতারা আছেন যাদের নাম আসলে এখানে কিভাবে বলবো এখানে আমার ওয়ার্ডের আওয়ামী লীগের এখানে নাসির আছে তারপরে এখানে আছে জসিম আমার সে পুরাতন যে ছাত্রলীগের আমারই সবাই আমাকে কাকে বলি সম্বোধন করেন সেই হাসান এখানে মিরাজ আছে এখানে আমাদের দেলাল মোজাম্মেল ভাই বলে গেছেন এখানে আমাদের ছাত্রলীগ যুবলীগের আমাদের মন্টু যার কণ্ঠস্বর সবসময় এটা মানে নন স্টপ বলতেই থাকবেন আমাদের আমাদের বুলতুটিও ধরে বসেন আমরা রেহাই পাই না অতএব এখানে সাহেব আলী আছেন আমাদের যুবলীগের সাধারণ সম্পাদক এখানে আমাদের যুবলীগের অনেক নেতা কর্মী আছে সাবেক আমার এক ওয়ার্ডের অত্র সাবেক নেত্রী পারভীন সে দীর্ঘদিন ছিল না এখন আমাদের মাঝে আবার এসে সে আবার আমাদের সেই রাজপথে আবার নেমে গেছে এখানে আমার ওয়ার্ডের আরো অনেক ভাইয়েরা আছেন আমার ওয়ার্ডের আরো একজন নেত্রী আছেন রুনা এখানে আমাদের সাধু ভাই আছেন বিপুল মজাব আছেন এখানে আমাদের আরো অনেক এই অত্র ওয়ার্ডের নেতা কর্মীরা আছেন সবাইকে আমার তরফ থেকে আসসালামু আলাইকুম আমরা নতুন বছরের নতুন আঙ্গিকে কিছু জানি সেই জন্য আমি আমার প্রশাসনের ভাইদেরকে বলবো যারা এই সমস্ত মাদকের সাথে মাদকের যারা মাদক বিক্রেতা তাদের সাথে যেন ওনারা যেন জড়িত না থাকে সে যেই হোক প্রশাসনেরও যেই হোক আর আমরা যারা জনগণের ভোটে নির্বাচিত আমাদের মধ্যে থেকে এবং আমাদের যেসব ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ আমাদের দলীয় কোনো ভাইদের ছাত্র ছাড়া যদি কেউ এটার সাথে জড়িত থাকে আমরা আশা করি তাদের আইনের আওতা আনা হবে আর পরিশেষে কি বলবো যারা আজকে আমার এই সবাই আমি সবার কাকি নুরুল ইসলাম নুরু সে আজকে যে সুন্দর একটা আয়োজন করেছে খাবার কম্বল মাস্ক সাবান এগুলি যেন উনি গরিবদের মাঝে দিতে পারে মোজাম্মেল ভাই বলে গেছে মানুষের অর্থ থাকলেও সবকিছু মানুষ পারে না করার মন মানসিকতা লাগে তো সে যে আজকে এই উদ্যোগ নিয়েছে তাকে বলে আমি ধন্যবাদ না জানিয়ে পারতেছি না তাকে অনেক অনেক ধন্যবাদ পরিশেষে কি বলবো জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় মাননীয় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আল্লাহ যেন দীর্ঘজীবী করেন এবং দীর্ঘ হায়াত দান করেন আজকে অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ আপনাদের কম্বল বিতরণ শুরু করছেন আপনারা সারিবদ্ধ যান যান আগে মহিলাদেরকে দেন আগে মহিলাদের হবে তারপরে যে আস্তে আস্তে কার্য করবে কম্বল বিতরণ এবং শুরু করছেন ঠিক আছে আপনারা ইচ্ছা দুঃখ সারিবদ্ধ লাইনে এসে দায়িত্ব দিয়ে দায়িত্ব দিয়ে দায়িত্ব দিয়ে এতে সবার পড়ে যাবে সবার পড়ে যাবে লাইনে দায়িত্ব দেন ভিতরে এসে সামনে সামনে এটা ক্লিয়ার করে সামনে দিয়ে ভাবলো ভাবলো ওই যে আচরণ এখানে যাইতে যাওয়া শুরু করে দেন যাওয়া শুরু করে দেন যাওয়া শুরু করে দেন যান 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 মাস্ক সবাই মাস্ক সেট করেন সুন্দর করে হাতে লাগ হাতে লাগ হাতে লাগ আজকে অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ আপনাদের কম্বল বিতরণ শুরু করছেন আপনারা সারিবদ্ধ যান 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 আগে মহিলাদেরকে দেন আগে মহিলাদের হবে তারপরে যে আস্তে আস্তে ফুল হোসেন ডিসকো বাই ডিজে ফুল হোসেন
আপনারা দেখছেন চ্যালেঞ্জ 26 বুলেটিন।